দর্শক বন্ধু এবং প্রিয় কাঁঠাল প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব কাঁঠাল নিয়ে যদি সেটি হয় বারো মাসি কাঁঠাল তাহলে কেমন হয় আবার যদি হয় থাইল্যান্ডের জাত অর্থাৎ খাটো জাতের কাঁঠাল অথবা হাইব্রিড কাঁঠাল নামে আমরা চিনি তাহলে বিষয়টি আরও মজাদার হয় যে এই কাঁঠাল নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনারা ভিডিওতে যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি থাইল্যান্ডের ভ্যারাইটি এই কাঁঠাল নিয়ে আজকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের এই পর্বের মাধ্যমে দর্শক বন্ধুরা প্রথমে আপনাদেরকে যদি এই গাছটা দেখায় এই যে দেখুন মাত্র এক বছরের একটি গাছ এক বছরের কয়েক মাস বেশি হবে হয়তো দেড় বছরের একটু কম হবে যাই হোক দেড় বছরে যদি ধরি দেড় বছরে একটি গাছে দেখুন কত সুন্দর কাঁঠাল ধরে আছে একবারে গোড়ায় এই যে দেখুন আপনাদেরকে যদি গাছের স্ট্রাকচারটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন একবারে চিকন ছোট্ট একটি চিকন গাছে কত পরিমাণ বড় একটি কাঁঠাল ধরে আছে এবার যদি আমরা কাঁঠালের জাত সম্পর্কে জাত সম্পর্কে আসি তাহলে এই সব থেকে ভালো হবে এই নাম হলো থাইল্যান্ডের পিং বারোমাসি কাঁঠাল আপনাদেরকে এর আগে আমাদের পর্বের মাধ্যমে জানিয়েছিলাম এই কাঁঠালটাই সব থেকে বেস্ট এবং এই কাঁঠালটা আপনারা কেন লাগাবেন কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছিলাম যাই হোক আজকের এই ভিডিওতে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে পিং কাঁঠাল কিভাবে চিনব অথবা এটা কি আদৌ পিং হয় নাকি এটা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিব দর্শক বন্ধুরা আমরা যখন এই জাতটা সংগ্রহ করি ইন্ডিয়া থেকে তখন ইন্ডিয়াতে এটা বাণিজ্যিকভাবে সাকসেসফুলভাবে বাণিজ্যিক চাষাবাস হয় চাষাবাদ হয় পিং জাতের কাঁঠাল ওখানেও কিন্তু এটা পিং নামে পরিচিত বাট আমাদের আবহাওয়া ইন্ডিয়া আবহাওয়া এটা ভেতরে পিং হয় না সাধারণ কাঠালের কাঁঠালের মতনই কালার হয়ে থাকে তবে এটার অরিজিনাল নাম হলো পিঙ্ক বারোমা পিং মাসি কাঁঠাল কারণ আমরা দেখতে পাই বাইরের দেশে অনেক কিছু কালার হয় আমাদের দেশে কালার হয় না এটা শুধু আবহাওয়াগত কারণে তবে জাত অ্যাকুইডের জাত এগুলা পিং বারোমাসি কাঁঠাল যে দেখুন এবার আমরা যদি একটু পাতাতে আসি আপনারা কিভাবে এই পিং জাতের কাঁঠাল চিনবেন এবং আরও কিছু বারোমাসি কাঁঠালের ভ্যারাইটি আছে এগুলা কিভাবে চিনবেন আপনাদেরকে পিং বারোমাসি কাঁঠাল চিনতে হলে প্রথমে পাতার দিকে লক্ষ্য করতে হবে আপনাদের এই যে দেখুন এটা হলো পিং বারোমাসি কাঁঠালের পাতা এই পাতাটা একটু বড় হয় প্লাস এটার কোনো ওর ডোরা কাটা বা ঢেউঢেউ নাই এটার পাতাটা একবারে মরশুম তেলা তেলা হয় দেখতে পাচ্ছেন এই যে দেখুন একবারে তেলা একবারে লেবেল প্লাস বড় বড় পাতা এবং পাতলা এটার পাতা হবে পিং বারো মাসিক কাঠালে পাতা হবে একবারে পাতলা আপনারা পাতা দেখলেন এখন আরও কিছু পাতা দেখেন এই যে একটু দূর থেকে দেখেন পিঙ্ক কাঠালের পাতা দেখলেই কিন্তু বোঝা যায় এই যে প্রত্যেকটা পাতা একই একবারে পাতলা হয় এ পাতা পিং জাতের কাঁঠালের পাতা একবারে পাতলা হবে প্লাস এটা হবে তেলা তেলা একবারে যেরকম যে কোনো কিছু তেল দিলে যেরকম কালার হয় একবারে মরসুম তেলা তেলা হয় অন্যদিকে যদি আমরা আরও কিছু বারোমাসি কাঁঠালের পাতা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হলো অন্য একটি বারোমাসি কাঁঠালের পাতা এই দেখুন এটা কিন্তু লম্বা প্লাস এই যে পিঙ্ক জাতের কাঁঠালের পাতার মতো কিন্তু এতটা চওড়া না আমরা পাশাপাশি দুইটা জাতি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন এটা হলো পিং বারমাসি কাঁঠাল আর এটা হলো বারমাসি কাঁঠাল এটার পাতা দেখুন লম্বা আর এটার পাতা হলো একটু গোল চওড়া এটার পাতা হলো তেলা তেলা এটার পাতা হলো একটু ডোরা কাটা ডোরা কাটা ঢেউ মতো প্রত্যেকটা পাতায় যে দেখুন এটা একটু পুরু পাতা আর এটা হলো পাতলা যাই হোক আপনারা পাতা দেখলেই চিনতে পারবেন এবার যদি আমরা এটার ফলন সম্পর্কে জানি প্রথমে আপনাদেরকে জানানো হয়েছে এটা মাত্র একটি এক থেকে দেড় বছরের গাছ যার কারণে এখনও পর্যাপ্ত পরিমাণ ফলন আসেনি কারণ আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ফলন আশা করি তাহলে দুই বছর ওয়েট করতে হয় আমাদের গাছে ইতিমধ্যে তিনটি কাঁঠাল ধরেছিল দুইটি কাঁঠাল পড়ে গেছে আর এখন মাত্র একটি কাঁঠাল আছে তাও অনেক বড় হয়েছে একটু দূর থেকে দেখায় যাই হোক আপনাদের কিনশালা পরবর্তী আপডেট দি দেবো আপডেট দিব ততক্ষণে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম